আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন, অবশ্যই বলবো আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের প্রতিনিয়ত যে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ইতিমধ্যে অনেকে আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন বর্তমান সময়ে আপনারা ব্যাংকের যে লোনের বিষয়টি রয়েছে সেই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ডাচ বাংলা ব্যাংক PLC-র পার্সোনাল লোন সম্পর্কে আলোচনা করব। তবে সঠিক তথ্য ছাড়া আমরা কোনো ভিডিও তৈরি করি না বা ভিডিও তৈরি করার চেষ্টাও করি না। এই মুহূর্তে যে তথ্যটি আমরা পেয়েছি সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের PLC থেকে, যে তাদের ফেসবুক যে ভেরিফিকেশান ফেজটি রয়েছে সেই ফেজ থেকে আমরা যেটি কালেকশন করেছি, তারা ইতিমধ্যে কিন্তু তাদের যে লোনের রেট রয়েছে সেই রেট কিন্তু কমেছে। তারা ইতিমধ্যে পার্সোনাল লোন, কার লোন এবং হোম লোন সম্পর্কে এই তথ্যটি আমাদেরকে জানিয়েছে। এই তথ্যটির ভিত্তিতে আমরা দেখতে পাই যে পার্সোনাল লোন কারা কারা পাবেন বা কীভাবে নিতে পারেন সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। চলুন ডাচ বাংলা ব্যাংকের PLC-র যে পার্সোনাল লোনটি রয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করি। ডাচ বাংলা ব্যাংকের PLC যে পার্সোনাল লোনটি রয়েছে বা ব্যক্তিগত ঋণ যেটাকে বলে, সেটি নিতে হলে আপনাকে কী করতে হবে, কে ব্যক্তিগত ঋণটি পেতে পারেন, প্রথম প্রশ্ন হচ্ছে এটি। একজন বেতনভোগী ব্যক্তি যে কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তবে তাকে বেতনভোগী ব্যক্তি হতে হবে। দুই নম্বর হচ্ছে পেশাদার ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, FCA বা CA ইত্যাদি, বাড়িওয়ালা এবং বাড়ির মালিক এই লোনটি নিতে পারবেন। ব্যবসায়ী, DBBL এর সাথে ডাচ বাংলা ব্যাংকের সাথে বিদ্যমান বন্ধকী নিরাপত্তা থাকা, মানে ব্যবসায়িক যারা ব্যবসায়ী তারা রীতিমতো ডাচ বাংলা ব্যাংকের সাথে লেনদেন রয়েছেন, এরকম ব্যবসায়ীদেরকে কিন্তু তারা ব্যক্তিগত লোন প্রদান করতে পারেন। ন্যূনতম ঋণের পরিমাণ, ব্যক্তিগত এই যে লোনটি রয়েছে এই লোনটি কিন্তু সর্বনিম্ন 50,000 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 20,00,000 টাকা পর্যন্ত এই লোনটি আপনি নিতে পারেন। এই লোনটি আপনি কত মাস পর্যন্ত আপনাকে কিস্তি দিতে হবে বা কত সর্বোচ্চ কত মাস পর্যন্ত এই লোনের মেয়াদ, সেটা হচ্ছে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত এই লোনটির মেয়াদ। 1 বছর থেকে 5 বছরের যে কোনো একটি বছরের মধ্যে অথবা 2 বছর 3 বছরের মধ্যে আপনি লোনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং হচ্ছে ব্যাংকের সাথে কথা বলে আপনি যে কোনো একটি সময়ের মধ্যে আপনি লোনটি নিতে পারেন। ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। যে কোনো ব্যক্তি যখন লোনের জন্য আবেদন করবেন তার বয়স কিন্তু 18 বছর হতে হবে এবং প্রাথমিক আবেদনকারীর সর্বোচ্চ বয়স কিন্তু 70 বছর বা অবসরের বয়স, যেটি ঋণ সমাপ্তির সময় প্রথমে আসে। তো যিনি যার একদম 70 বছর বয়স তিনি এই লোনটি নিতে পারবেন। এবার আমরা দেখব যদি আপনি 1,00,000 টাকা ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল ঋণটি গ্রহণ করেন তাহলে আপনি মাসিক কিস্তি কত প্রদান করতে হবে। তো এই বিষয়ের জন্য আমরা কিন্তু ওই যে লোনের প্রথমে যে পার্সোনাল লোনের বা ব্যক্তিগত লোনের যে বিষয়টি সেটি আমরা দেখিয়েছিলাম এবং এই পার্সেন্টেজটা আমরা কোত্থেকে কালেকশন করি সেটি আপনাদেরকে দেখিয়েছি, যে তাদের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে কিন্তু আমরা তাদের যে নতুন আপডেটটি করেছে সে বিষয়টি আপনাদেরকে এখানে দেখাচ্ছে। তো 1,00,000 টাকা লোন নিলে আপনি মাসিক কত টাকা করে কিস্তি দিবেন সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। আপনি যদি 1,00,000 টাকা 1 বছরের জন্য লোন নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 8,850 টাকা করে মাসিক কিস্তি দিতে হবে। আপনি যদি 1,00,000 টাকা 2 বছরের জন্য লোন নেন সেক্ষেত্রে আপনাকে 4,672 টাকা করে লোন দিতে হবে। আর আপনি যদি 1,00,000 টাকা 3 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন তাহলে আপনাকে প্রতি মাসে 3,286 টাকা করে কিস্তি দিতে হবে। আপনি যদি 1,00,000 টাকা 4 বছরের জন্য লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে প্রতি মাসে 2,597 টাকা করে কিস্তি দিতে হবে। আর আপনি যদি 1,00,000 টাকা 5 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে 2,187 টাকা করে কিস্তি প্রদান করতে হবে। এটি ছিল 1,00,000 টাকার হিসেব। আপনি চাইলে এখানে 2,00,000 বসিয়ে এটার সাথে গুণ করে নিতে পারেন, যেহেতু পার্সেন্টেজ সমান রয়েছে বা 11.25% রয়েছে। এবার আমরা দেখব লোনটি নেওয়ার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে সে বিষয়টি একটু আলোচনা করি। এই লোনটি নেওয়ার জন্য একটি ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলো কী কী সে বিষয়টি একটু দেখি। প্রথম হচ্ছে ঋণের আবেদন যথাযথভাবে সম্পন্ন এবং আবেদনকারীর স্বাক্ষরিত রঙিন ছবি।
অবশ্যই আপনাকে পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে, আপনার যে ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড রয়েছে সেটার ফটোকপি আপনাকে নিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট আপনাকে নিতে হবে, সেটা ডাচবাংলা ব্যাংকের স্টেটমেন্ট অবশ্যই, ভিজিটিং কার্ড, আপনি যে কোম্পানিতে চাকরি করেন অথবা আপনার যে প্রোফাইল আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডটি অবশ্যই নিয়ে যেতে হবে ফটোকপি, আপনার বাসার যে ইউ বিদ্যুৎ বিলটি রয়েছে সেই বিদ্যুৎ বিলের একটি কপি আপনাকে নিতে হবে, টিআইএন, আপনার যদি ট্যাক্স প্রদান করে থাকেন বা আয়কর প্রদান করে থাকেন তার একটি স্বীকারোক্তি কপি আপনাকে জমা দিতে হবে, ব্যক্তিগত গ্যারান্টি সহ রঙিন ছবি, আপনি যাকে গ্যারান্টার করতে চান মানে আপনি যাকে জামিনদার করতে চান, জামিনদার যেটাকে বলে জামিনদার করতে চান তার কিন্তু রঙিন ছবি, ইভেন তার ভোটার আইডি কার্ড, তার ভিজিটিং কার্ড অথবা অফিস আইডি, ব্যক্তিগত গ্যারান্টারের ব্যবসায়িক কার্ড যদি ব্যবসায়ী হয় সেই ক্ষেত্রে ব্যবসায়িক কার্ড অবশ্যই দিতে হবে, একজন ব্যবসায়ী যখন লোন নেবেন তাহলে ব্যবসায়ী আরেকজনকে কিন্তু গ্যারান্টার দিতে হবে, আর যিনি অফিসে চাকরি করেন তার অফিস আইডি কার্ডটি অবশ্যই নিতে হবে যদি গ্যারান্টার অফিস চাকরি করে থাকে, প্রয়োজনীয় হিসাবে বিবেচিত অন্যান্য নথিপত্র যেগুলো আপনাকে ডাচবাংলা ব্যাংকের যে কোনো শাখায় গেলে অফিসার আপনাদেরকে বলে দেবে। তো বিস্তারিত এই মুহূর্তে এতটুকু আলোচনা ছিল, তবে লোনটি নেওয়ার জন্য আপনাকে নিকটস্থ ডাচবাংলা ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে, আমরা শুধুমাত্র লোনের প্রসেসিং সিস্টেমটি বুঝিয়ে বলেছি এবং লোনটি কারা নিতে পারবেন এবং লোনটি নিতে হলে কী কী কাগজপত্র প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তবে লোনটি নিতে হলে আপনাকে বিস্তারিত জানতে হলে ডাচবাংলা ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।